नमस्कार प्रिय दर्शक बंधुरा, एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले अपन प्रत्येक के आंतरिक भावे शुभेच्छा जाना। बंधुरा, आगामीकाल 5ই আগস্ট शुक्रवार और आगामीकाल 5 রাশি जातक और जातिकार हठात प्राप्ति घटते चले। कौन से 5 सौभाग्यशाली राशि, से राशिगुलिर नाम एके एके जानाते चले। तई भिडियोटी मनोयोगेर संगे सम्पूर्ण देखते थाकुन। देखुन, ए प्राप्तिर जायगाटा जुदी बला जाय सेटा एकमात्र एकटी ग्रहई किन्तु देखिए थाके, सेटी होच्छे राहु ग्रह। आमी बार बार आपनादेरके एटी बोले थाकि जे आपनार व्यक्तिगत जन्मछके राहु ग्रह के शुभ थाकार प्रयोजन रयेछे एबं पाशापाशी एटा देखार प्रयोजन रयेछे आपनार दशा अंतर्दशा कि सपोर्ट करछे ना करछे ना। अर्थात ये दशा अंतर्दशा जदि सपोर्ट करे आपनार जीवने ताहले प्राप्ति किन्तु घटबे। कारण अनेके व्हाट्सएपे कमेंट्स करछेन जे स्यार आपनार कथा आगे फुलतो आर एखन आर फुलछे ना, अर्थात आगे महाप्राप्ति घटतो आर एखन घटछे ना। तार कारण एकटाई, आपनार दशा अंतर्दशा सपोर्ट करछे ना, जे कारणे आमी आपनादेर बारबार बोले थाकि आपनारा राहु रक्षा कवच परिधान करते पारेन। प्रचुर मानुष आजकेर डेटे राहु रक्षा कवच निये उपकृत। अर्थात এই রাহু রক্ষা কবচ এমন একটি কবচ যা আপনাকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে আরেকটি কথা বলি। সম্প্রতি একটি চ্যানেলে দাবি করা হচ্ছে আপনি ঘরে বসেই রাহু রক্ষা কবচ বা হঠাৎ প্রাপ্তির জন্য আপনারা কিছু টোটকা করার মাধ্যমে প্রাপ্তি ঘটাতে পারবেন। শুনে বড় হাস্যস্কর লাগলো, কারণ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাটা আপনারা প্রত্যেকে কিন্তু জানেন। আশা করি বলতে হবে না কে এই কথাটি বলেছে। দেখুন, বর্তমান যুগে যে কোনো জিনিস নিজে থেকে করা সম্ভব নয়। আপনি প্রচুর টাকা আছে, ধরুন আপনার আছে, আপনি একটা বাড়ি তৈরি করবেন ভাবছেন, তা আপনি কি নিজে ইট গাঁথতে পারবেন, প্লাস্টার করতে পারবেন, ছাদ ঢালাই করতে পারবেন? পারবেন না। তার জন্য আপনাকে কোথায় যেতে হবে? হেডমিস্ত্রি বা রাজমিস্ত্রি যাকে বলি তার কাছে। আপনার জামা ছিঁড়ে গেছে, তার জন্য আপনাকে কোথায় যেতে হবে? দর্জির কাছে। আপনার জুতোটা ছিঁড়ে গেছে, তার জন্য কার কাছে যেতে হবে? মুচির কাছে। এছাড়াও আমাদের যখন অসুখ হয় তখন আমরা কোথায় যাই? নিশ্চয়ই ডক্টরের কাছে। আমরা নিজেরাই যা বসে তো অসুখ সারাতে পারি না, পারি কি? পারি না। যে জায়গায় যে কাজ হয় সেখানে যাওয়ার প্রয়োজন। আশা করি আপনাদেরকে আর বোঝানোর কোনো প্রয়োজন নেই। দেখুন, এই রাহু রক্ষা কবচ নিয়ে আমি একটি ছোট্ট কথা বলি। ব্যাপারটা এতটাই সোজা নয়, কিন্তু রাহু রক্ষা কবচ যারা যারা নিচ্ছেন তারা ভালো করেই জানেন, তাদেরকে তাদের নাম এবং গোত্র লিখে পাঠাতে হয়। দ্বিতীয়ত, তার অ্যাড্রেস লিখে পাঠাতে হয় পোস্টাল কোড শুদ্ধ। এবং সেই রাহু কবচকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে উজ্জীবিত করতে হয়। ব্যাপারটা এতটাই যদি সোজা হতো না, তাহলে আজকের ডেটে সকলে ঘরে বসে বসে বিড়ি বাঁধার মতো রাহু কবচ তৈরি করে ফেলতেন, সেটা পসিবল নয় কখনোই। আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, 5ই আগস্ট ফ্রাইডে অর্থাৎ শুক্রবার কোন 5 রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি 5ই আগস্ট শুক্রবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 5ই আগস্ট শুক্রবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। তবে এই মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যাই বলুন না কেন, তাদের জীবনেই ঘটবে যাদের জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় রয়েছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 1, শুভ রং আপনাদের ক্ষেত্রে সাদা। শুভ সময়ের কথা ভিডিওর শেষে জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন।
এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি 5th আগস্ট শুক্রবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 5th আগস্ট শুক্রবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 6, 9, 5, শুভ রং আপনাদের ক্ষেত্রে পিঙ্ক। শুভ সময়ের কথা ভিডিওর শেষে জানাতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 5th আগস্ট শুক্রবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে 5th আগস্ট শুক্রবার আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 5, 3, 7, এছাড়াও শুভ রং আপনাদের ক্ষেত্রে সবুজ এবং গেরুয়া। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা জানাতে চলেছি। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি 5th আগস্ট শুক্রবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে 5th আগস্ট শুক্রবার আপনাদের জীবনেও আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার হতে চলেছে 2, 9, 1, শুভ রং আপনাদের ক্ষেত্রে লাল। শুভ সময়ের কথা ভিডিওর শেষে জানাতে চলেছি। এর পরবর্তী 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, অর্থাৎ শেষ রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 5th আগস্ট শুক্রবার আপনাদের জীবনেও আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 9, 1, 3, শুভ রং আপনাদের ক্ষেত্রে হলুদ। এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময়ের কথা, যে সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে সকাল 11:07 থেকে দুপুর 1:20 পর্যন্ত। আরেকটি সময় হচ্ছে সন্ধে 6:23 থেকে রাত্রি 8:15 পর্যন্ত। ধন্যবাদ।